এমন কিছু কাজ যা করার জন্য কোনো ট্যালেন্টের প্রয়োজন নেই, কিন্তু এই কাজগুলো আপনাকে অনেক বেশি সফল করে তুলবে। এক, সময় মেনটেন করা, অর্থাৎ আপনি যে কোনো কাজে, যে কোনো মিটিংয়ে যখনই সময় দেওয়া হয়েছে, আপনি সেই মিটিংয়ে, সেই কাজে, সেই ক্লাসে সময় মতো গিয়েছেন কিনা, এটির জন্য কোনো ট্যালেন্টের প্রয়োজন নেই। দুই, অনেস্ট থাকা, সৎ থাকা, সৎ থাকার জন্য কোনো ট্যালেন্টের প্রয়োজন নেই। আপনি আপনার কাজে, কর্মে, মননে, মানসিকতায় সৎ আছেন কিনা, সততা বজায় রাখছেন কিনা, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিন, ইতিবাচক মানসিকতা কিংবা পজিটিভ অ্যাটিটিউড রাখা। আপনার জীবনে আপনি যত বেশি ইতিবাচক থাকবেন, জীবন তত বেশি সুন্দর ও সফল হবে। চার, কমিটমেন্ট ঠিক রাখা। আপনি যার সাথে যা কমিটমেন্ট করেছেন, পরিবারের সাথে, রিলেশনশিপে, কাজের ক্ষেত্রে, সেই কমিটমেন্ট অবশ্য অবশ্যই বজায় রাখবেন। পাঁচ, প্রারম্ভিক সম্ভাষণ ও বিদায় সম্ভাষণ দেয়া, অর্থাৎ কারোর সাথে দেখা হলে সালাম দেয়া, তার খোঁজ খবর রাখা এবং বিদায়ের সময় তাকে বিদায় সম্ভাষণ দেয়া, এটার জন্য কিন্তু কোনো ধরনের ট্যালেন্টের প্রয়োজন নেই। ছয়, নিজের উপর বিশ্বাস এবং নিজের উপর আস্থা রাখা। আপনি যতক্ষণ নিজের উপর বিশ্বাস করবেন, ততক্ষণ আপনি কিন্তু কখনোই হেরে যাবেন না। এবং সাত, একটি ভালো বডি ল্যাঙ্গুয়েজ। আপনার বডি ল্যাঙ্গুয়েজ যত বেশি ইতিবাচক হবে, আপনি তত বেশি সফল হবেন। এই সাতটি নিয়ম মনে রাখুন, মনে রাখবেন, এর জন্য ট্যালেন্ট নয়, জাস্ট মানসিকতাটুকুই দরকার।